সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে একটা ওই যে অপো A15 মডেলটা আমরা যে কিনছিলাম আমার ফ্রেন্ডের জন্য, তো আমার ভাই সে, তো আমরা ফোনটা এখন একটু মানে সার্ভিসিং করার প্রয়োজন আছে হয়তো বা ফোনটাতে খুব চার্জটা খুব কম থাকে, মনে করেন যে 95% সকালে দিছিল, তো ফোনটা চালায় এখন বর্তমানে ফোনটা চার্জ মানে খুব মানে খুব মানে ফোনটা চার্জ দিনে 6 থেকে 7 ঘন্টা যায়। একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের মোবাইল চার্জ আমার মোবাইল প্রায় কতদিন থেকে আমি চালাই দিচ্ছি, আমার মোবাইল 2 বছর হয়ে গেছে, তারপর আমার মোবাইলে চার্জ থাকে একদিন দেড় দিন যায়। তবে এই মোবাইলে যে চার্জ কিয়া আমি তো মানে ভাবতেও পারিনি যে এই মোবাইলের চার্জ এত কম যাবে আর কি, খুবই কম চার্জ যাচ্ছে একবারে। অপো A17 নাকি এটা দেখছো? ও এই মোবাইলটার মডেলটা আছে ও অপো A17, এটা নতুন ভার্সনটা অবশ্য হচ্ছে অ্যান্ড্রয়েড টুয়েলভ আছে এটা। তো 400 ভ্যারিয়েন্টের মোবাইল, এটা ক্যামেরাটা সব কিছু ভালো আছে, তো খালি এই মোবাইলের সমস্যা আছে মাঝে মধ্যে একটু ল্যাগিংও করে আর কি। তখন তাই যখন আমি প্রথমবার রিভিউটা দিয়েছিলাম তখন আমি জানতাম না যে এই মোবাইলটার এরকম এরকম হবে আর কি। চার্জটা তখন অবশ্যই নতুন অবস্থায় চার্জটা কম গেছিলো, তবে আমরা ধারণা করছিলাম যে হয়তো বা বেশ কয়েকদিন চালানোর পর চার্জ ঠিক আছে যাবে চলবে, কিন্তু ওই একই অবস্থা, চার্জ থাকে না আর কি, খুবই চার্জ কম থাকে। তো আমার মোবাইলেও প্রায় মানে চার্জের ইন্ডিকেটার আসে গেছে, আমি সকালে যখন আমি মোবাইল চালাই তখন আমার মোবাইলের চার্জ ছিল তখন ছিল 56% চার্জ সকাল থেকে, এখন আমার মোবাইলের চার্জ 14%। আর এই মোবাইলে যখন ও ওই ওই সময়ে চার্জ দিয়ে খোলাইছিল তখন ওর মোবাইলের চার্জ ছিল 96% চার্জ, তো এখন তার মোবাইলের চার্জ আছে 25% চার্জ, তো আমার থেকে সে মোবাইলটা কম চালাইছে অবশ্য। আমি কখন দেখি আর কি ইউটিউব ফেসবুক, ও ও তার মানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কীভাবে দেখা যায় মোবাইলটা উল্টা, আপনারা ভিডিওটা উল্টা করলে অবশ্যই দেখতে পারবেন, এখানে আছে 3 আওয়ার মানে 4 ঘন্টা ধরে মোবাইলটা চলতেছে। 4 ঘন্টা কি মানে একটা মোবাইল মাত্র 5 ঘন্টা চলবে বিশ্বাস করা যায়? একটা 5000 mAh ব্যাটারি দিয়ে মানে 1000 mAh ব্যাটারি দিয়ে 1 ঘন্টা করে চলতেছে না? তো মানে আই এম ভেরি শকড আর কি, মানে চিন্তা করতে পারি না যে এই মোবাইলটার চার্জ এত কম যাবে আর কি, মানে স্ক্রিন টাইম মাত্র 4 ঘন্টা, ফুল 4 ঘন্টা স্ক্রিন টাইম। তো আমরা এখন মোবাইলটা আবার শোরুমে নিয়ে যাবো, ব্যাগটা না নিয়ে অতি আমরা শুধু শোরুমে যে দেখাবো ওরা আর কি কী সলিউশন দেয়, আর সলিউশনটা যদি মানে সেরকম হয় তো আমরা ফোনটা আবার রিপ্লেস করে নিবো, যদি না হয় তো কী আর করার আছে, বাস পুরো তাই না? তো আমরা যাবো, যখন ওইখানে যাবো তখন আমি অবশ্যই আবার তখন ওইখানেও ভিডিও করবো। শোরুম, আরে ইয়ার দেখা দেয় মলে তো এখন উনি মোবাইলটা দেখবেন চেক করবেন তারপরে আর কি কি আছে দেখি আগে বিষয়টা। কি টেলিকম এটা? এটা হচ্ছে আজিম টেলিকম, এটা হচ্ছে নীলফামারী। আজিম টেলিকম এখন আমাদের এখান থেকে আরেকটা শোরুমে পাঠিয়ে দিচ্ছে, আমরা এখন স্মার্টলিং আমাদের লিঙ্ক হয়তো অবশ্যই একটা যে বকুল হচ্ছে সুপার মার্কেটের দিকে আমরা ওখানে যাচ্ছি এখন, চলে যাই ওইখানে গিয়ে আর কি দেখা হবে আর কি কী হয়েছে।
আমার ফোন দুই বছর থেকে আছে না, চালাইছি না, আমার 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, কিন্তু আমার মনে হচ্ছে চার্জ দিতে একদিন যায়। তারপরে কি অ্যাপস হয়ে যাবে ফোন বুস্টার, এই বুস্টার র‍্যাম বুস্টার ফুস্টার দিয়ে যাবে, এই তিনটা তোমার ফোনের না, এইগুলো ফোনের দেখেন এইগুলো বেদরকারি দেখে বলি একখানা রাখি দিচ্ছি। চার্জ বলতে কত ফোন দাও যাবে না, এই সকালে সকাল থেকে চালাইছি, এই স্ক্রিন টাইম দেখেন আপনি সকাল থেকে আজকে এই 24 ও যখন 96% চার্জ ছিল একসাথে চার্জটাই খুলেছিলাম, তখন আমার 56% চার্জ ছিল, তো এখন আমার মোবাইলের চার্জ হচ্ছে গিয়া 14% চার্জ আমার এখন হচ্ছে। গেম খেলেন না? কিছু গেম টেম কিছু খেলে না, খালি ইউটিউবে ভিডিও টিডিও দেখে। তুমি ব্রো করে নাকি? হুম, আমি গনি না। মোবাইল দেখি পুনরায় রিকভারি নাকি আপনার ফোনের ক্ষতি করে চালাবেন কাস্টমার কেয়ার আছে কি তাই অপো ফ্রি সার্ভিসিং আমার 3% কমলো, আমি ক্যামেরা চালু করেছি কম থেকে, 3% আর এটা 1% আছে, 24 ছিল। যদি আপনি আমি চার্জ করতে তাই ব্যাটারি সমস্যা আছে একটু। কি করব
না দিয়ে দেয় দেখুক একটা দিন নাকি এটাই হোক ওটা দিয়ে দেয়। তা ভিডিও আছে দেখি সমস্যা নেই ছবি আমার একটা তুলে নিয়ে যাও তোকে আগ থেকে আবার দেখাইও রেজিস্টারটা দিতে না খালি এই জিনিস কয়টা পাওয়া যাবে না জানতাম আজকে।